আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র অতীতের স্মৃতি এই গল্প থেকে আমরা আলোচনা করব। অতীতের স্মৃতি লেখক হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখন দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন অতীতের স্মৃতি। আমরা আজকে লেখক সম্পর্কে জানব, লেখক কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। কত সালে? 1876 সালে। 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় ভাগলপুরের মাতৃতলায় অতিবাহিত হয়। দারিদ্র্যের কারণে তিনি শিক্ষা লাভ করতে পারেনি, মানে তার দারিদ্র্যের কারণে তার শিক্ষা জীবন অসমাপ্ত থাকে। জীবিকার সন্ধানে রেঙ্গুন গমন এবং সেখানে অবস্থানকালে 1903 থেকে 1916, এইখানে কত? 1903 থেকে 1916। 1903 থেকে 1916 সাহিত্যে সাধনায় আত্মনিয়োগ করে। 1907 সালে ভারতীয় পত্রিকায় বড়দিদি উপন্যাসে প্রকাশিত হলে তার সাহিত্যের খ্যাতি ছড়িয়ে পড়ে। কত সালে এটা? কত সালে? 1907 সালে। কোন পত্রিকা? ভারতীয় পত্রিকার বড়দিদি। কোন পত্রিকা? ভারতীয় ভারতীয় পত্রিকা ভারতীয় পত্রিকার কোন উপন্যাস? বড়দিদি উপন্যাস। উপন্যাস কোনটা? বড়দিদি। বড়দিদি উপন্যাসে প্রকাশিত হলে তার সাহিত্যের খ্যাতি ছড়িয়ে পড়ে। এরপরে গল্প উপন্যাস লিখে তিনি এমনভাবে পাঠক হৃদয় জয় করেন, সে বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখকে পরিণত হন। সাধারণ বাঙালি পাঠকের আবেগকে তিনি যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছিলেন। তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে কি? তার বিখ্যাত উপন্যাসগুলো কি কি?
বিখ্যাত উপন্যাস কি কি? উপন্যাস হলো পল্লী সমাজ, পল্লী সমাজ, আর একটা হলো কি দেবদাস। পল্লী সমাজ, দেবদাস, তারপরে শ্রীকান্ত। শ্রীকান্ত, তারপরে গৃহদাহ, দেনাপাওনা প্রভৃতি। সাহিত্যর প্রতিভার স্বীকৃতি হিসাবে তিনি কলকাতায় বিশ্ববিদ্যালয়ে এক জগত্তারিণী স্বর্ণপদক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিটি উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাশ্রবণ ঘটে 1938 খ্রিস্টাব্দে। তার তিনি 1938 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। এই হলো আমাদের লেখক পরিচিতি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমাদের ধারণা। এখন আমরা এই পাঠ সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেওঘরের স্মৃতি গল্পটি নামক পাঠে এবং ঈশ্বর পরিমার্জনা করে এখানে অতিথির স্মৃতি হিসাবে সংকলন করা হয়েছে। একটি প্রাণীর সঙ্গে অন্য এক অসুস্থ মানুষের কয়েকদিনের পরিচয়ের মধ্যে দিয়ে গড়ে ওঠা এক মহত্বের সম্পর্কে এই গল্পের বিষয়। লেখক দেখিয়েছেন মানুষে মানুষে যেমন স্নেহ প্রীতি সম্পর্ক, অন্য জীবের সঙ্গে মানুষের তেমন সম্পর্ক গড়ে উঠতে পারে, কিন্তু সেই সম্পর্ক নানা প্রতিকূলতার কারণে স্থায়ী রূপ পেতে বাধাগ্রস্ত হয়। আবার এই সম্পর্কের সূত্র ধরে একটি মানুষ ওই জীবনের প্রতি যখন মমতায় সিক্ত হয় তখন অন্য মানুষের আচরণ নির্মম হয়ে উঠতে পারে। এই গল্প সম্পর্কে এর বিচিত্র রূপই প্রকাশ করা হয়েছে। এখানে দেখো, এখানে একটি প্রাণীর সঙ্গে অসুস্থ মানুষের, একটি প্রাণীর সঙ্গে অসুস্থ মানুষের যে স্নেহ প্রীতি সম্পর্ক উঠতে পারে তা এখানে বোঝানো হয়েছে, এবং কিন্তু সেই সম্পর্ক প্রতিকূলের কারণে স্থায়ীও পেতে পারে এবং তাও বাধাগ্রস্ত হতে পারে তাও এখানে বোঝানো হয়েছে। আবার এই সম্পর্কের সূত্র ধরেই একটি মানুষ ওই জীবের প্রতি যখন মমতা সিক্ত হয় তখন অন্য মানুষের নির্মম আচরণও তা সিক্ত হয়ে উঠতে পারে। এই গল্পের এটাই হলো আসল বিষয়বস্তু। এখন দেখো, এখানে আমরা কয়েকটা শব্দ অর্থ শিখব।
ভজন ভজনার্থ প্রার্থনামূলক গান প্রার্থনা মূলক গান দোরার্থ দরজা কুঞ্জ অর্থ উপবন বেরিবেরি অর্থ যাতে হাত পা ফুলে যায় পাণ্ডুর অর্থ ফ্যাকাশে মালি অর্থ মালাকার অর্থাৎ যারা মালা রচনা করে মালিনী অর্থ মালির স্ত্রী অতীতের স্মৃতি গল্পে আমরা এই কয়েকটি শব্দ অর্থ শিখলাম আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে আমরা আবার আসবো